আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আমাদের চ্যানেলে স্বাগতম তো মূলত আপনারা সবাই জানেন যে হচ্ছে এইচএসসি পরীক্ষার নতুন একটি আপডেট এসেছিল সেটা হচ্ছে যে অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা হবে এবং দুই সপ্তাহ পরীক্ষাটি পিছাবে বাট এই যে আপডেটটি দিয়েছিল তো এই আপডেটটি আপডেটটি পাওয়ার পরেও পরীক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা বলতেছে অর্ধেক প্রশ্ন উত্তরেও না ওটোপাস চায় এইচএসসি এসি পরীক্ষার্থীরা তারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীরা হচ্ছে সচিবালয়ের ভিতরে অলরেডি ঢুকে পড়েছেন এবং সে মানে অনেক কঠিনভাবে আন্দোলন কিন্তু চলতেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অর্ধসমাপ্ত এইচএসসি পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা তারা অটোপাসের দাবি জানিয়েছেন এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীরা স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন মঙ্গলবার বিশ আগস্ট সকাল থেকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা দাবি আদায় দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন পরীক্ষা ছাড়াই পাশের দাবিতে এইসএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে এড়ে দাঁড়ায় পরে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে বাধা এই গ্রেটে গেটে গ্রেটে থাকা শৃঙ্খলা বাহিনী সরে দাঁড়ায় পরে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে সো দেখতে পাচ্ছেন সচিবালয়ের ভিতরে অলরেডি ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা তো অনেক জোরভাবে আন্দোলন কিন্তু চলতেছে তো আশা করা যাচ্ছে পাস দিতেও পারে আবার সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা হচ্ছে আপনাদেরকে নিউজগুলো সবার আগে জানা দিব আল্লাহ